নজর রাখবো পরবর্তী সংবাদে। এডিসি এলাকার জনজাতি যুবক যুবতীদের জন্য এবার স্বাবলম্বী করার প্রয়াস, এক প্রকার বলা যায় এডিসি এলাকার জনজাতি যুবক যুবতীদের। এডিসি কর্তৃপক্ষের আহ্বানে সাড়ে দিয়ে রাজ্যে আসছে টাটা গোষ্ঠী, জানালেন মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। অর্থাৎ এডিসি এলাকা যে এডিসিতে এবার আসতে চলেছে টাটা গোষ্ঠী, এবং এডিসির যে সমস্ত যুবতীরা রয়েছে, যুবকরা রয়েছে, তাদের সকলকে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি কিভাবে তাদেরকে স্বয়ং সম্পূর্ণ করা যায়, প্রযুক্তিগত দিক থেকে, হসপিটালিটি ম্যানেজমেন্টের দিক থেকে কিভাবে তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করা যায়, সেই উদ্যোগেই এবার বিশেষ পদক্ষেপ রয়েছে, যে পদক্ষেপের কথা আমরা জানতে পারছি। তবে ইতিমধ্যেই ইতিমধ্যেই এডিসি কর্তৃপক্ষের কাছে যে আবেদন গিয়ে পৌঁছেছিল সেই আবেদনের ভিত্তিতে সাড়া দিয়েছে টাটা গোষ্ঠী, এবং টাটা গোষ্ঠীর এই আহ্বানে কার্যত পক্ষে খুশি প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। আজকে সমাজ মাধ্যমে তিনি একটি পোস্ট ইতিমধ্যেই দিয়েছেন, এই খুশির কথা তিনি জানিয়েছেন। রাজ্যের ছেলেমেয়েদের এক প্রকার স্বাবলম্বী করার প্রচেষ্টা বলা যায় এই নতুন পদক্ষেপের মধ্য দিয়ে। কথা বলবো বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। দেবব্রত, এডিসি কর্তৃপক্ষের যে আবেদন ছিল সেই আবেদনে সাড়া দিয়ে এক প্রকার রাজ্যে আসছে টাটা গোষ্ঠী, ত্রিপুরায় কি প্রথমবার টাটার আগমন? এই টাটা গোষ্ঠী আসার ফলে কতটা উন্নয়ন হবে বলে মনে হচ্ছে? সুপ্রীতি, দেখো, রাজ্যে কিন্তু ক্রমশ বেকারের সংখ্যা বাড়ছে। হ্যাঁ, আর বেকারের সংখ্যা বাড়া মানেই কিন্তু একটা কর্মসংস্থানের অভাব, হ্যাঁ, এবং একটা অভাব অনটন বৃদ্ধির বিষয়। এবং রাজ্যের যে মূল বিষয়টা হচ্ছে অর্থ রোজগারের, তা হচ্ছে বিশেষ করে সাধারণ মানুষের নজর থাকে একটাই, সরকারি চাকুরি। কিন্তু এই সরকারি চাকুরি তো সীমিত, সুতরাং এই সরকারি চাকুরির ক্ষেত্রে যেহেতু সীমিত অবস্থা রয়েছে, তা বর্তমান রাজ্য সরকার যেমন বিভিন্ন ক্ষেত্রে যুবক যুবতীদের স্কিল ডেভেলপমেন্টের কথা ভাবছে, তাদের ব্যক্তিগত ভাবে স্বাবলম্বী করে তোলার কথা ভাবছে, সেই ক্ষেত্রে তোমার এডিসি কর্তৃপক্ষ কিন্তু তোমার এই এডিসি এলাকার বিশেষ করে জনজাতি যুবক যুবতীদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে একটা উদ্যোগ গ্রহণ করেছে, এবং এ ব্যাপারে তারা যাতে এই রাজ্যের বিশেষ করে এডিসি এলাকার জনজাতি যুবক যুবতীদের বিভিন্ন কারিগরি ব্যবস্থায় প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদের উন্নত প্রশিক্ষণ প্রদান করা যায়, এর জন্য টাটা গোষ্ঠীর সঙ্গে তারা বার্তালাপ করে চিঠিতে, এবং এই রাজ্যে এসে তাদের একটি প্রতিষ্ঠা স্থাপনের জন্য তারা অনুরোধ জানায়। আর সেই অনুরোধে কিন্তু টাটা গোষ্ঠী সম্মতি প্রকাশ করেছে, এবং তারা আসছেন বলে কিন্তু তারা এডিসি কর্তৃপক্ষকে তারা চিঠি দিয়েছেন। এটা কিন্তু অত্যন্ত একটা শুভ দিক, একটা ভালো দিক। এই টাটা গোষ্ঠী এই যারা এই ধরনের প্রশিক্ষণ প্রদান করে যুবক যুবতীদের, বিশেষ করে ধরো মোবাইল মেরামত করা, অটোমোবাইলস, বিভিন্ন তোমার স্কুটি মোটরসাইকেল এসব মেরামত করা, আইটিআই সংক্রান্ত বিষয়, ইত্যাদি অটোমোবাইলস এসব বিভিন্ন বিষয় তাদের শিক্ষা দেওয়া, তাদের কারিগরি বিষয়ে তাদের শিক্ষা দিয়ে তাদের উপযুক্ত করে তোলা, এটা যদি করতে পারে তাহলে বলাই বাহুল্য যে এডিসি এলাকার জনজাতি যুবকরা কিন্তু একটা ভালো সুযোগ পাবে, একটা ভালো সুবিধা পাবে। এই সুবিধা হেতু তারা নিজেদের খুব অল্প বিনিয়োগের মাধ্যমে, খুব সামান্য, দেখো, একটা কেউ যদি একটা তুমি ধরো মেকানিক্স সেন্টার করে, এই ধরো তোমার কোন স্কুটি মোটরসাইকেল এসব কোন একটা রিপেয়ারিং সেন্টার করে, এতে কিন্তু খুব একটা বেশি পুঁজি লাগে না প্রাথমিক অবস্থায়, শুরুটা করলেই কিন্তু তারা নিজেদের সেভাবে অর্থ উপার্জনের একটা দিক তারা খুঁজে পাবে। বা ধরো মোবাইল মেরামতি, বর্তমান সময়ে মোবাইলের প্রচলন ব্যাপক, এবং তুমি দেখবে প্রতিনিয়ত মোবাইল ফোন খারাপ হচ্ছে, আর এই ধরনের মোবাইল ফোন খারাপ হওয়াটা কিন্তু স্বাভাবিক। সুতরাং এই মুহূর্তে এই ধরনের যদি মোবাইল ফোন রিপেয়ারিং বা অন্যান্য আরো বিভিন্ন বিষয় রয়েছে, বিভিন্ন তোমার এখন তো আর টিভি বলা যাবে না, এখন তোমার এলইডি, এলসিডি এসব বিভিন্ন মিউজিক সিস্টেম,
এই ধরনের বিভিন্ন কারিগরি বিষয়ে তারা শিক্ষা দেবে। তারা বিশেষ করে এডিসি এলাকার যারা যুবক যুবতীরা রয়েছে তাদের শিক্ষা প্রদান করবে, তারা নিজেরা নিজেদের মতো করে দাঁড়াতে পারবে, স্বাবলম্বী হবে। এর জন্যই কিন্তু আসলে মূলত এই এডিসি কর্তৃপক্ষ তোমার টাটা গোষ্ঠীকে চিঠি দিয়েছিল এবং টাটা গোষ্ঠী যেহেতু তারা সম্মতি প্রকাশ করেছে এবং একটি প্রতিনিধি দল আসছে, তারা ভিজিট করবে কোথায় কি করা যায় এবং কি অবস্থা রয়েছে তাদের এই ধরনের প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে, রাজ্যের এই বিশেষ করে এডিসি এলাকার অবস্থা পরিবেশ কি ধরনের রয়েছে, শুধু তোমার রাজি হলেই তো হলো না, কি ধরনের পরিবেশ রয়েছে, জনসংখ্যার বিষয়টি রয়েছে, জনসংখ্যার বিষয়টি এই ধরনের এত বড় একটা প্রতিষ্ঠান হবে, হ্যাঁ, যারা যারা প্রশিক্ষণ নিতে যাবে সেই সংখ্যাটা যদি সেরকম আশাপ্রদ না হয় তাহলে কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান ঠিক খুব একটা বেশি দিন টিকবে না। সুতরাং তাদের সেদিকটাও দেখতে হবে, হ্যাঁ, যেন তাদের এই ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা হয়। সুতরাং টাটা গোষ্ঠী যে উদ্যোগটা এডিসি কর্তৃপক্ষ যে উদ্যোগটা গ্রহণ করেছে সেটা অত্যন্ত সাধুবাদ জানানোর মতো বিষয় এবং আশা করা হচ্ছে যে যদি টাটা গোষ্ঠী এই ক্ষেত্রে একটা এই ধরনের প্রতিষ্ঠান স্থাপনের জন্য তারা এসে তা স্থাপন করেন, তবে এটা এডিসি এলাকার জনজাতি যুবক যুবতীদের অবশ্যই এটা আশাপ্রদ হবে, তাদের কাছে অত্যন্ত উপযোগী হবে এবং এক্ষেত্রে অধিকাংশ যারাই এই ধরনের প্রতিষ্ঠানে নিজেদের শিক্ষার্থী হিসেবে নিজেদের সামিল করবে তারা অবশ্যই একটা অধিকাংশ, আবারও বলছি অধিকাংশ, কিন্তু নিজেদের ভালো করে যদি শিক্ষা লাভ করতে পারে নিজেদের একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে এবং নিজেদের অর্থ রুটি রুজির যে অর্থ তা উপার্জনে কিন্তু কোনো ধরনের অসুবিধা হবে না সুপ্রীতি, সেটা বলাই বাহুল্য। একেবারেই তাই, অনেক ধন্যবাদ দেবব্রত দা। অর্থাৎ টাটা গোষ্ঠী যদি রাজ্যে সেই জায়গাতে নিয়োগ করে বিনিয়োগ করে এবং তার সঙ্গে যদি তারা হসপিটালিটি যে কোর্সেস চালু করার কথা ভাবছে সেই কোর্স যদি চালু হয় তাহলে এডিসি তো বটেই আক্ষরিক অর্থে গোটা রাজ্যের একটা উন্নয়ন হবে এবং রাজ্যের যে সমস্ত যুবক যুবতীরা রয়েছে বিশেষ করে যারা বেকাররা রয়েছে তাদের জন্য একটা বিরাট বড় দরজা খুলতে চলেছে টাটার এই লগ্নির ফলে, টাটার এই নতুনভাবে আসার ফলে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।